চীন পাকিস্তানকে দমাতে ভারতের হাতে এলো অত্যাধুনিক ইসরায়েলি অস্ত্র। শত্রুপক্ষের অত্যাধুনিক ট্যাঙ্ক এবার ধ্বংস হবে চোখের নিমেষেই। ভারতের অস্ত্রভাণ্ডারে এলো এক শক্তিশালী অস্ত্র, যা দেখে আতঙ্কিত পাকিস্তান ও চীন। ট্যাঙ্ক আক্রমণের মোকাবেলার জন্য এবার সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পেল ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনা এই অস্ত্র ব্যবহার করবে সীমিত সময়ের জন্য। ডিআরডিওর তৈরি দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলি ট্যাঙ্ক কিলার ব্যবহার করা হবে। কাশ্মীরে সংবিধানের 370 ধারা বিলোপের পর থেকে বিভিন্ন উপায়ে সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান। ভারত পাকিস্তান বিবাদ নয় মাত্রায় পৌঁছেছে, অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এখনও পর্যন্ত উদ্দেশ্য সফল হয়নি পাকিস্তান, তবে চাপা উত্তেজনা রয়েছে। এর মধ্যে নতুন অস্ত্র পেয়ে গিয়েছে ভারতীয় সেনা। জানা গিয়েছে প্রথম ধাপে 210 স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার এসে পৌঁছবে। 2020 সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব পোর্টেবল ATGM দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ডিআরডিও। গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে, তবে সেই অস্ত্র হাতে পাওয়ার আগে ইসরায়েলি ট্যাঙ্ক কিলার আস্থা রাখছে ভারতীয় সেনা।